ফ্লিক্সবাগ মিউজিক রেডিও শোয়ে স্বাগত সকলকে। শুনছেন অনুষ্ঠান গানে গল্পে। এই অনুষ্ঠানে আমরা বলবো বাংলা গানের গল্প। তাহলে শুরু করা যাক আজকের প্রথম গল্প। তখন অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত নিশি পদ্ম ছবির কাজ চলছিল। একদিন ছবির সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ অরবিন্দ মুখোপাধ্যায়কে বললেন, আচ্ছা শোনো, ছবির নায়িকার জীবনের সারমর্ম যদি আমরা একটা গানের মাধ্যমে তুলে ধরি তাহলে কেমন হয়? পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের সম্মতি পেয়ে নচিকেতা ঘোষ বললেন, জানো, একবার একটা যাত্রা দলের একটি ছেলে আমাকে দুটো লাইন বলেছিল। রাজার পঙ্খী উইরা গেলে রাজা নতুন পঙ্খী বাঁধে, দুঃখীর পঙ্খী উইরা গেলে দুঃখী শূন্য খাঁচায় কান্দে। এই লাইন দুটোকে রেখে তুমি গানটাকে বাড়িয়ে নিতে পারো। ওদিকে নিশিপদ্ম ছবির গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার তখন কোনো একটা কাজে বম্বে গেছেন, ফিরতে দেরি হতে পারে। অরবিন্দ মুখোপাধ্যায়ের নিজেরও লেখার হাত ছিল চমৎকার, তাই তিনি নিজেই সেই গান সম্পূর্ণ করলেন। শ্যামল মিত্রর কণ্ঠে অমর হয়ে আছে রাজার পঙ্খী উইরা গেলে। রাজার পঙ্খী উইরা গেলে রাজা নতুন পঙ্খী বাঁধে, দুঃখীর পঙ্খী উইরা গেলে দুঃখী শূন্য খাঁচায় কান্দে রে। রাজার পঙ্খী উইরা গেলে রাজা নতুন পঙ্খী বাঁধে। আপনি আছেন ফ্লিক্সবাগ মিউজিক রেডিও শো এর সঙ্গে, শুভলক্ষীর সঙ্গে শুনছেন অনুষ্ঠান গানে গল্পে। আজ বলছি বাংলা গানের গল্প। এবার আরও একটা চিরকালীন বাংলা গানের গল্প বলছি, শুনুন তাহলে। তখন সুধীন দাশগুপ্ত এবং সুবীর সেন দুজনেই বম্বেতে। এক সকালে দুজনের দেখা হতেই সুধীন দাশগুপ্ত সুবীর সেনকে ডাকলেন, এই সুবীর, এদিকে এসো, একটা গান লিখেছি, শুনে যাও, সুর হয়ে গেলে তুমিই গাইবে। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো ওগো জানি ভুলে যাবে যে আমায়। এরপর গানের সুরও করে ফেললেন সুধীন দাশগুপ্ত। রেকর্ডিং হবে কলকাতায়। রেকর্ড কোম্পানির তৎকালীন শীর্ষকর্তা পি কে সেন গানটি শুনে সুবীর সেনকে বলেছিলেন, ভালো করে গেও সুবীর, এই গান শুধু জনপ্রিয়ই হবে না, অবিস্মরণীয় হয়ে থাকবে। সত্যিই তাই, অবিস্মরণীয় অমর হয়ে আছে এত সুর আর এত গান। যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমায়, এত সুর আর এত গান। আজ তাহলে এ পর্যন্তই থাক, ভালো থাকবেন সবাই। সঙ্গে ছিলাম শুভলক্ষী। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালোই লাগছে। তাহলে আর দেরি না করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফ্লিক্সবাগ মিউজিক।